হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আমাদের গেমে কিন্তু অতি শীঘ্রই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপডেটটি চলে আসবে এবং এটি কবে রিলিজ হবে নতুন কী কী ফিচার এটা হবে কী কী প্লার শব কিছু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো যারা মিস করবেন তাদের তো কিছু বলার নেই তো যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেল নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো প্রথমত আমি আপনাদেরকে এখান থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডেট আমি বলে দিচ্ছি আপনারা এখান থেকে এটি এইট সেশন আসবে আগস্টের নাইন এবং সেপ্টেম্বর ফাইভ তারিখে এটি রিলিজ করা হবে আমাদের গেমটি তারপর এখান থেকে কিন্তু আমাদের স্কোয়ার ক্যাপাসিটিও বেড়ে যাবে এখান থেকে ক্যাপাসিটি থাউজেন্ড করা হবে ফ্রিতেই এবং এখান থেকে আমরা ওয়ান থাউজেন্ড প্লার আমরা ফ্রিতেই রাখতে পারবো আমাদের স্কোয়ার ডে তারপর এখান থেকে আমরা কন্ট্রাক্টের যেমন প্লেয়ারকে কন্ট্যাক্ট করানো লাগতো এটি আমাদের মধ্যে করানো লাগবে না কারণ এটি এখন সবগুলো প্লেয়ার আনলিমিটেড থাকবে কোনো দিনের বা কোনো বছরের মধ্যে কোনো কন্ট্যাক্ট করাতে হবে না আনলিমিটেড সবগুলোই খেলাতে পারবো তারপরে আমাদের কিন্তু এডিশনাল নাম্বার অফ সাবস্টিটিউশন থাকবে এরকমভাবে অন্যান্য যেমন একটি প্লেয়ার রেটিং যদি ওয়ান হান্ড্রেড থাকে তাহলে সাবের সময় কিন্তু রেটিং কিন্তু এরকম থাকবে না অনেক কমে আসবে নতুন একটি আপডেট আমাদের গেমে এ শুধু এটা সাবেক ক্ষেত্রে অন্যান্যভাবে যদি আপনি আগে থেকে স্কোরে রাখেন তাহলে রেটিং যেরকম আছে ঠিক সেরকমই থাকবে তারপরে আমাদের গেমে কিন্তু মাস্টার লিগ এটা হবে এটি হয়তো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরও হতে পারে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের হয়তো সামনের উইকি এটি এটা হতে পারে আর না না হলে এটি দু হাজার পঁচিশের আপডেটে এড হবে মাস্টার লিগ এরপরে আমাদের গেমে তো অনেকই আগে থেকেই জানেন যে এটি আসবে দু হাজার পঁচিশ সালে এটি ছব্বিশ সালে আসার কথা ছিল কিন্তু ওরা হয়তো কোনো আপডেটের কারণে এটি দিতে পারেনি তো এটি দু হাজার পঁচিশ সালে কিন্তু এটা হবে এডিট মোডটি আপনারা এডিটের মাধ্যমে যে কোনো কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন তারপরে কিন্তু নতুন কার্ড হিসেবে একটি খিলিয়ে নেম বা ফ্রিতে এটি হয়তো দিতে পারে আমাদেরকে নতুন গেম ওপেন হওয়ার পরে নাইনটি সেভেন এডিটিংয়ের পোস্টার শো আসবে ভালো একটি কার্ড এবং এখন কথা বলো আমি শট টাইম পেক নিয়ে শট টাইম পেকে কারা কারা আসছে এবং কোন কোন বক্স আসছে আমাদের গেমে যেমন ন্যাশনাল হিসেবে যে আসবে এনহেল ডিমারিয়া কারবাজাল এবং নামটি ক্লিয়ার যাচ্ছে আপনার দেখে নে তিনটি কার্ডই আসবে তারপরে কিন্তু এফসি পার্সালোনার কার্ড হিসেবে আসবে লামিনিয়াম কার্ড আর জোর কার্ড এবং ফরান্টরাসের একটি কার্ড আসবে এফ সি পার্সেলোনার একটি হাজার তেইশ থেকে চব্বিশ ভালো ক্লাসে তাদের কার্ড আসবে তারপরে ইংলিশ লীগের কিন্তু একটি টাইম বক্স আসবে যেমন লুইস দিয়াস মোহাম্মদ সালাহ এবং স্টার্লিং অসাধারণ পারফরমেন্স করেছে এই বছরে যারা তাদেরও একটি নতুন পেক আসবে তারপর ফ্রেন্স চয়েস কার্ড আর এটি আমি একটি ভিডিওতে আগে দেখেছিলাম এটি দু আসার সময় আপনার হান্ড্রেড পার্সেন্টই বলতে পারেন এখান থেকে অসাধারণ একটি কার্ড লোবেনের একটি কার্ড আসবে আগে হ্যান্ড্রিড একটি কার্ড আসবে এবং কুতিনোরও একটি কার্ড আসবে ব্রিজ খার্ড আসবে ফ্রান্স ছয়েটি এবং আইন হিসেবে লাস্ট আমাদের ছটাই বক্স হিসেবে ন্যাশনাল টিম যেমন আর্জেন্টিনার রদ্রিগো ডিপল এবং ফিনিসিয়াস জুনিয়র এবং হেবারও একটি খার্ড আসবে কিন্তু এই তিনজনই অনেক ভালো পারফরেন্স করেছেন ব্রিসিয়ার জুনিয়র ক্লাবের হয়ে অন্যত অন্যান্য সেরা পারফরমেন্স করেছেন এবং হেভার্সও অনেক ভালো খেলেছেন নিজের দলের জন্য এবং আর্জেন্টিনা হয়ে মিডফিল্ডেও অনেক ভালো খেলেছে রদ্রিগো ডিপল তো এদেরও একটি খার্ড আসার সম্ভাবনা আছে তো এই ছিল আমাদের ভিডিও এবং আগামী ভিডিওতে আমি আপনাদেরকে কটস কার্ড কটস কার্ড নিয়ে কিছু আলোচনা করবো এবং কিছু দেখাবো তো এরকম আপনারা স্ক্রিপ্ট সাপোর্ট করুন এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পছন্দ দেখার জন্য